পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব থেকে কি কোনো দিন অফার পেয়েছো, বা যদি ধরো পেয়েছিলে তো কোনো দিন ভাবনি যে ইস্টবেঙ্গল ক্লাবে আমি একবার সাইন করবো বা ইস্টবেঙ্গলের হয়ে একটু খেলবো? হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাবে অনেকবারই অফার পেয়েছি। সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রফেশনাল কেরিয়ার, তো আমাদের তো আফটারঅল দিনের শেষে একটা আর্থিক দিক দিয়ে একটা তো আমাদের চিন্তাভাবনা করতে হয়। তো আমার সেই অর্থে মানে কোনো মতে কোনো দিন আর কি সেরকমভাবে হয়ে ওঠেনি যে ইস্টবেঙ্গল খেলাটা। বরাবরই একটা ইচ্ছে ছিল ইস্টবেঙ্গল খেলার, অস্বীকার করব না, কিন্তু প্রতিবারই আমার সাথে মোহনবাগান ক্লাবের বরাবরই একটা সম্পর্ক ভালো ছিল এবং আমাদের সিজন শুরু শেষের আগে কন্ট্যাক্ট হয়ে যেত। যেহেতু সেক্ষেত্রে আমার কোনো দিনও ওই দোটানায় পড়তে হয়নি যে এখানে যাবো কি ওখানে যাবো। তো এখনকার তো আমরা যেটা দেখছি যে ইস্টবেঙ্গলে তো এখন মানে কোয়েস আসার পর থেকে প্রফেশনাল দিক থেকে প্রচুর অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তেই মানে এখন অবস্থায় দাঁড়িয়ে মোহনবাগানে তো অনেকটাই আর্থিক অবস্থা। এখনকার অনেক প্লেয়ারদের মানে আমরা মিডিয়া রিপোর্টে পড়ছি যে প্লেয়াররা এখন পেমেন্ট পায় না। তোমাদের সময় কি এরকম কোনো প্রবলেম মোহনবাগানে ছিল? না, আমি এই কথা একবারই বলবো না, কারণ আমাদের সময় মোহনবাগানে সবসময় বরাবরই পেমেন্ট ঠিকঠাক দিত, কোনো দিন আজ পর্যন্ত পেমেন্ট আটকায়নি। অযথা মিথ্যে কথা আমি বলবো না, আমার জানা সব প্লেয়ারে পেমেন্ট পেয়েছে তখন। হ্যাঁ, দেখো মাঝে মাঝে একটু আর তখন আমিও লাস্ট দু তিন বছর যখন খেলি তখন একটু ডামাডোল ছিল, কিছু টাকা আমারও বাকি ছিল, আমি কোনোদিনও ক্লেম করিনি। কিন্তু আমি বলবো না যে টাকা আমাকে আটকে দিয়েছে বা মেরেছে, সে কথা কোনোদিনও বলবো না। সব দিক দিয়ে ঠিক আছে। আর সর্বোপরি ইস্টবেঙ্গল ক্লাব যেটা কোয়েস স্পন্সর পেয়েছে, আমি চাইবো আগামী দিনে মোহনবাগান এই ধরনের স্পন্সর পাক। যেই ধরনের পদক্ষেপ ইস্টবেঙ্গল নিয়েছে মোহনবাগানও নেবে, কেননা একটা আমরা যেমন সবাই ধরো দেখেছি কর্মকর্তাদের কিছু না হলে গালাগালি দিচ্ছে, আমি একদিকে সাপোর্টারদের বলবো যেইভাবে কমিটেডলি কর্মকর্তারা ক্লাবে বসে ক্লাব চালায়, সেরকম যদি কোনো দর্শক যদি ভাবে না যে পাঁচ ছ মাস টানা গিয়ে করবো সংসার ছেড়ে, আজকে যদি তুমি নিতুদার কথা বলো বা দেবাজিদা বা অঞ্জন মিত্র বলো বা টুটুদার কথা বলো বা সিনজয়দার কথা বলো, তারা কিন্তু সবাই সংসার ফ্যামিলি ছেড়ে কিন্তু এসে ক্লাবটা করছে। সেক্ষেত্রে অনেক ক্লাব আমাদের আলাদা নবাবদারা আছে যারা ক্লাব সংসার ছেড়ে ক্লাব করছে, মানে ফ্যামিলি ত্যাগ করতে হবে, ফ্যামিলি ত্যাগ করতে হবে। কেউ আমরা দূর থেকে দেখে নিচ্ছি, অনেকে বলে দিচ্ছে ও টাকা মেরে চলে, এগুলো যতটা ঘটে ততটা কিন্তু না, ঠিক আছে। এগুলো কিছু কিছু ফেক নিউজ থাকে, হ্যাঁ, এগুলো ওই কেউ যদি ডিপে না যায় তখন সেটা ভুল ব্যাখ্যা যায়। এই যে টিম হারলে দর্শকরা গালা, দর্শকরা সাপোর্টারদের গালা দিচ্ছে, আরে কর্মকর্তা তো প্লেয়ার বেছে নিয়ে এসছে, প্লেয়াররা আমরা যদি রেজাল্ট না দিতে পারি কী করবে? আজকে ইস্টবেঙ্গল আই লিগ পাইনি অলমোস্ট, মানে একদম এক পয়েন্টের জন্য পাঁচ ছবার দৌড় করে, তার মধ্যে তিনবার হয়তো আমাদের সাথেই লাস্ট ম্যাচে ড্র হয়ে হেরে যখন প্রয়াগ গিয়ে চান্স সুযোগ হারিয়েছে। এটা তো প্লেয়ার কোচের মরগানে কিছু করার নেই, নিত্যদার কিছু করার নেই। এই লাস্ট যেটা আমরা দেখলাম সেটাও তো হয়তো কোয়েস ইস্টবেঙ্গল জিতেই যায়। এবছর তো ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফর্ম করেছে, মোহনবাগান যেমন সকল বলো বেশ ভালো, আমরা ফেড কাপ জিতলাম, আমরা আই লিগ জিতলাম পরপর এক দু বছর গ্যাপের মধ্যে, ওভারঅল সব কিছুই ভালো। দেখো সব টিমই চায় জিততে, কোনো কর্মকর্তা চাইবে না আমি টিম করেছি আমি হারবো, আর একসাথে চোদ্দোখানা ক্লাব খেলে চোদ্দোখানা ক্লাব চ্যাম্পিয়ন হয় না, কোনো দিনই পারবে না, সেটা পারবে না। তো সেই ক্ষেত্রে বলবো যে যেই ধরনের প্রপার, যেমন আমার একটা সত্যি বলতে কি আইএসএল আই লিগ আছে না, ফুটবলে অনেকটা আমার মনে হয় ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে ইন দ্য সেন্স যে কোনো একটা লিগ করা হোক, আমি তুমি আইএসএল করলে আইএসএলই করো, মানে ওয়ান নেশন ওয়ান লিগ, হ্যাঁ আইএসএল করলে আইএসএল করো, আই লিগ করলে আই লিগ করো, আর টিমটাকে বাড়ানো। তুমি তো এক মানে মানে একটা সময় তো সিদ্ধান্ত নিলে যে মোহনবাগান ছেড়ে তুমি অন্য ক্লাবে সই করবে, বা হয়তো মোহনবাগানের থেকে তোমার কাছে কোনো অফার ছিল না, তো সেই সময়টা কি খুব দুঃখ হয়েছিল অ্যাজ আ ঘরের ছেলে ক্লাবটা ছাড়ার সময়? না, ওই যে আবার সেই দিনের শেষে আর্থিক দিকটা চলে আসে, তখন আমাদের পাশাপাশি চিরাগ ইউনাইটেড ভালো টিম করছিল এবং আমি যতটা মোহনবাগান ততটা চিরাগ ইউনাইটেডের ঘরের ছেলে। মানে নবাব ভট্টাচার্য তোমার জীবনে প্রচুর দান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রচুর দান আছে। যখন আমার পড়তির সময় হয়ে নবাবদের সাপোর্ট দিয়ে তুই খেয়াল, কোনো ব্যাপার না, আপস অ্যান্ড ডাউন থাকে। আমি আবার এখান থেকেও এখানে চিরাগ ইউনাইটেড বলো প্রয়াগ ইউনাইটেড বলো, এখানে পরপর টানা ছটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। পর বছর যেমন টানা এখানে ছ বছর, এখানেই আমার আর্থিক দিকেও সেটেলমেন্ট ঠিক ছিল, তো সব দিক দিয়ে মিলিয়ে আমি এই টিমেই রয়ে গেছি আর যাওয়ার দিকে চেষ্টা করি। তো তুমি তো মোহনবাগানের এগেনস্টে যখন ওদের মাঠে গিয়ে কলকাতা লিগের খেলা খেলেছো অন্যান্য টিমের হয়ে, পাটচক্র ক্লাবের হয়ে, তো সেই সময়টা তোমার ফিলিংস কেমন ছিল যে এই ঘরের মাঠে এত বছর আমি খেলে গেছি তো তাদের এগেনস্ট টিমে আমাকে খেলতে হবে, নিজের চেনা দর্শক, নিজের চেনা মাঠ, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন? হ্যাঁ, তখন সাপোর্টারদের তখনও ভালোবাসা পেয়েছি, অপরাণ টিমে খেলেও ভালোবাসা পেয়েছি, তখনও সবাই যথেষ্ট সম্মান দিয়েছে। তো সেদিক দিয়ে যেহেতু আমাদের প্রফেশনাল প্লেয়ার, আমাদের খেলতেই হবে, খেলাটাই আমাদের পেশা, যখন যেই টিমে খেলবো সেই টিমে দেওয়ার চেষ্টা করবো। তো একটা তো থাকে, একটা ইমোশন তো থাকেই, ওভারঅল
পুরো জিনিসটাই ভালো লাগছিল। তো এবার তো তোমার কেরিয়ারের অনেক কথাই শুনলাম, মোটামুটি তোমার একদম ফার্স্টের থেকে একদম তোমার এখন অবধি যে কেরিয়ারের যতটা তুমি খেলেছো সব কথাই মোটামুটি শুনলাম। এবার চলে আসছি আমরা ইন্ডিয়া টিমের কথাতে, নতুন কোচ এসেছে ইগর স্টিমাক। তো তুমি হয়তো এটা শুনেছো, মেবি হয়তো শুনেছো, নিশ্চয়ই শুনেছো যে জবি জাস্টিন কিন্তু কালকে বাদ পড়েছে ইন্ডিয়া টিম থেকে, মানে ইন্ডিয়া টিমে এই মুহূর্তে সালাম রঞ্জন সিংও বাদ পড়েছে, তো জবি জাস্টিন এই মুহূর্তে, নারায়ণ দা সবাই বাদ পড়েছে। তো এই মুহূর্তে সব থেকে আলোচিত স্ট্রাইকার হচ্ছে জবি জাস্টিন, তো তাকে বাদ দেওয়া নিয়ে তুমি কি কিছু বলতে চাও? না দেখো, এখন একটা নতুন কোচ এসছে, প্রত্যেকটা কোচের একটা করে সিস্টেম থাকে, হয়তো সেই সিস্টেমে যেই প্লেয়ার শ্যুট করবে ও তাকে রাখবে। আচ্ছা আচ্ছা, মানে এতে ভেঙে পড়ার কিছু নেই? না একেবারে নয়, হয়তো কালকে এই কোচ এখানে তো আজীবন থাকবে না, কোনোদিনই না, তিন বছর পরে চলে যেতে পারে, তখন হয়তো একটা কোচেরও যে যার সিস্টেমে হয়তো জবি জাস্টিন শ্যুট করে হতেই পারে, তো সেক্ষেত্রে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই এখন। হ্যাঁ তবে কি আমি বলবো যে যেহেতু শর্ট পিরিয়ড এটা একদম খুবই, হয়তো 8-10 দিনের ক্যাম্পে হয়তো উনি জাজ করেছে হয়তো যে হয়তো আমার সিস্টেমে শ্যুট করবে না, ইন দ্য লং রানে ও খেলবে না এমনও কিন্তু ভাবার বিষয় নেই, হয়তো ফিউচার হয়তো ওই হয়তো ইন্ডিয়ান টিমের নির্ভরযোগ্য জায়গা, হয়তো আফটার হয়তো সুনীল ছেত্রী রিটায়ারের কাছাকাছি চলেই এসছে, তো ওই জায়গাটাও নিতেই পারে, হয়তো আজকে শ্যুট করছে না বা সাপোর্ট করছে না ওর সিস্টেমে, কাল হয়তো করতেই পারে। তুমি যেটা বললে সুনীল ছেত্রী একদম রিটায়ারের পর্যায়ে প্রায় চলে এসছে, হয়তো এখনও 2-3 বছর আরও মানে ভালোভাবে খেলতে পারবে, তো সুনীল ছেত্রী ছেড়ে দেওয়ার পর ইন্ডিয়ান ফুটবলে যে গ্যাপটা তৈরি হবে, তোমার মতো এই গ্যাপটা এখন ভরার মতন কি কোনো প্লেয়ার রয়েছে এই মুহূর্তে? দেখো আমরা যদি যখন আমি যদি ক্রিকেট খুব একটা বেশি বুঝি না, খুব দেখিও কম, কিন্তু দেখতে ভালো লাগে, আমরা যখন দেখতাম সচিন খেলতো, সচিন চলে গেলে আমরা ক্রিকেটকেও দেখব না, কিন্তু আমরা কিন্তু দেখেছি সচিনের পরে বিরাট চলে এসছে, ধোনি চলে এসছে, ধোনি একটা স্পেল আমাদের দিয়ে গেছে, একটা ফ্লেভার দিয়ে আছে, এবার বিরাট চলে এসেছে, আমরা বিরাট তাই তো, আমরা এখন ওয়ার্ল্ড কাপে চলে এসেছি কিন্তু আমরা কিন্তু সেই বিরাট ফ্লেভারেই চলছি, বাইচুং চলে গেছে, আমরা কিন্তু চলে এসেছি সুনীল ছেত্রী, ছেত্রী চলে যাবে, যে চলে আসবে, ওটাই বলছি ছেত্রী যাওয়ার পর তোমার কি মনে হয় কেউ না কেউ শূন্যস্থান পূরণ করেই দেবে, কোনো সময় থাকে না শূন্যস্থান, পূরণ হয়েই যায়, কেউ না কেউ আসবেই। তা তুমি তো অনেক কোচের আন্ডারে খেলেছো, যেমন ধরো সঞ্জয় সেন থেকে শুরু করে করিম বেঞ্চারি, এবার অপোনেন্টেও তুমি অনেক কোচকে দেখেছো, ট্রেভর জেমস মর্গান, আর্মান্দো কোলাসো, তো সব কোচেদের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে এবং কেন এগিয়ে রাখবে? হ্যাঁ আমি খেলেছি আমার ও আরেকটা নাম সুব্রত ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য আছে আমাদের কত এলকো স্যাটোরি একটা কোচ ছিল, ইস্ট বেঙ্গলের কোচ ছিল, নর্থ ইস্টের ছিল লাস্ট ইয়ার, এবছর কেরল সাইন করেছে, আমি সবার কথা মাথায় রেখে সবাই একদম এ গ্রেডের কোচ, কেউ খারাপ নয়, কিন্তু যার থেকে একটু ফুটবলটা শিখেছি সেটা হলো এলকো স্যারুল, মানে টেকনিক্যাল দিক থেকে একদম ফুটবলটা শিখেছি আমি বলবো ওনার থেকে, যে ফুটবলটা কীভাবে খেলতে হয়, আর তারপরে বলবো সুব্রত ভট্টাচার্য, ময়দানের প্রিয় বাবলুদা, একদম কোচিং উনি জানে, এটা অস্বীকার করার কিছু, মানে লাইসেন্স কোনো ম্যাটার করে না, না ম্যাটার করে না, লাইসেন্স হচ্ছে একটা ডিগ্রি, কোনো চাকরি পাওয়ার জন্য যেমন আমাদের HS মাধ্যমিক গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট দরকার হয়, আবার কিছু কিছু মানে সো কল্ড বিগ মিস্ত্রি আছে যারা কোনো ডিগ্রি নেই অথচ কোনো তুমি মার্সিডিজ বেঞ্জ দিলে হয়তো সে ঠিক করে দেবে, কারণ তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এত। তাহলে তো সুভাষ ভৌমিককেও পিছিয়ে রাখলে চলবে না? একদম না, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য এরা মানে আমাদের ভারতবর্ষের আমার দেখা অনেক বড় কোচ। আর এই মুহূর্তে তোমার মানে ইন্ডিয়ান ফুটবলে যে কোচিংটা রয়েছে, কোচিংয়ে সব থেকে মানে আলোচনায় যে দুটো নাম রয়েছে বা তিনটে নামই বলতে পারো, অ্যাশলে ওয়েস্টউড, আলবার্তো রোকা, আর এদিকে হচ্ছে গিয়ে কার্লোস কুইদ্রোজও রয়েছেন, এবং আমাদের ইস্টবেঙ্গল মানে কলকাতার যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের হচ্ছে আলেজান্দ্রো মেনেন্ডেস, তো এদের চারজনের মধ্যে তোমার কাকে ভালো লাগে? আমার ওই ব্যাঙ্গালোরের কোচটাকেই বেস্ট লাগবে, কারণ ওর একটা সিস্টেম আছে অ্যাশলে ওয়েস্টউড, অ্যাশলে ওয়েস্টউডের ওকে বেশ পুরো ব্যাপারটা ওর একদম অর্গানাইজড, এবং তুমি তার মধ্যে খেলার ছাপ পাবে, প্লেয়ারদের মধ্যে একটা ছাপ পাবে, যেটা দ্বারা উনি তো প্রমাণ করে দিয়ে গেছে AFCতে ভালো রেজাল্ট করেছে ব্যাঙ্গালোর ওনার আন্ডারে, তো ন্যাচারালি ওভারঅল উনি বেস্ট। আর আলেজান্দ্রো মেনেন্ডেস নিয়ে কী বলবো, দেখা এত শর্ট পিরিয়ডে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটাই সাফল্য দিয়েছে, প্রথম দিকে হয়তো অনেক বিদেশিকে এসে হাতে পায়নি একবারে, তারপর তো অনেক সাফল্যই তো দিয়েছে, একদম লাস্টের দিকে এসে চ্যাম্পিয়ন হতে পারেনি, তো আলেজান্দ্রো মেনেন্ডেস নিয়ে যদি কিছু বলে ইস্টবেঙ্গল সাপোর্টারদের? যথেষ্ট ভালো কোচ উনি, যথেষ্ট ভালো কোচ, সময় দিতে হবে আমাদের প্রত্যেকটা কোচকে, আমি যদি তুমি যদি ভালো করে খেয়াল করো লাস্ট বেশ কয়েক বছরের মধ্যে 11টা কোচ চেঞ্জ হয়েছে ইস্টবেঙ্গলে,
তার মধ্যে অন্যতম ট্রেভর জেমস মর্গান আর হচ্ছে কি মানে আলেজান্দ্রো মেনেন্দেস। হ্যাঁ, তো সেটা ঠিক না, কারণ একটা কোচ, যেমন ধর আমি যদি বলি সঞ্জয় দা, সঞ্জয় সিং যেমন কোচ ছিল আমাদের, সঞ্জয় দা 3 বছর পেলো, 2 বছর চ্যাম্পিয়ন করলো, তো একটা কোচকে তোমাকে দিতে হবে, টাইম দিতে হবে, তার মানে ও সাকসেস পাবে। তো শঙ্করলাল চক্রবর্তীও তো এবছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন করে মোহনবাগানকে, প্রায় 8 বছর বাদে মোহনবাগান কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো, তারপর হঠাৎ করে আই লিগের মাঝপথে শঙ্করলাল চক্রবর্তীকে ছাড়িয়ে দিয়ে খালিদ জামিলকে নিয়ে আসা হলো, তো এই বিষয়ে কিছু বলবে? দেখো, আমাদের যেমন যদি তুমি কোচের পার্ট ধরো, কোচদের কেরিয়ারটা হচ্ছে মানে জিতে গেলে হিপ হিপ, হুরে শুনবে তুমি হেরে গেলে সেম সেম, ব্যাপারটা ওরকমই আর কি। সংগত আই লিগ দিয়েছে, সংগত ভালো করছিল, আই লিগে কলকাতা লিগ দিয়েছে ভালো করছিল, যখন আই লিগ এসছে একটু টিমটা ডামাডোল হয়েছে, সংগত তাকে সবাই খারাপ করছে, সবাই স্বীকৃতি দেওয়া শুরু করেছে, সেটা নয়। সংগত যে লোকটা কলকাতা লিগ দিল, যে লোকটা আই লিগে ছিল সঞ্জয়ের সাথে, তো 6 মাসের মধ্যে সে তো খারাপ কোচ হতে পারে না। আমাদের খুব তাড়াতাড়ি জাজ করা হয় যে এই প্লেয়ারটা ভালো, এই কোচটা খারাপ, এই কোচটা ভালো, জিতলেই ভালো। এটা কেউ যেমন আমরা যদি দেখি আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বহুদিন ট্রফিলেস, তাহলে তাকে রেখে দিয়েছে কেন? তো আমরা সেভাবে ভাবি না, কারণ আমাদের ধৈর্য বলো বা নেওয়ার যে ক্ষমতা দর্শকদের, সেটা একটু বাড়ানো উচিত, টাইম দেওয়া উচিত, 2 বছর 3 বছর 4 বছর পাবে, আজ না কাল তো পাবে। তা আমাদের এখানে ডার্বি ম্যাচে দেখেছো তো মাঠে একটা গ্যালারির উত্তেজনা থাকে, আর বাইরেও আমরা অনেক জায়গায় শুনতে পাই যে এখানে মারামারি হয়েছে, এ মানে এ খুব বাজেভাবে ইঞ্জিওর্ড হয়েছে, এদের গাড়ি ভাঙা হয়েছে, তো দর্শকদের জন্য তুমি কি কিছু মেসেজ দিতে চাও এই বিষয়ে? হ্যাঁ, আমি মাঝে মাঝে যখন টিভিতে দেখি খেলে এসে, বা এই রাস্তায় আমি 2-3 বার দেখেছি যে গাড়ি থেকে নামিয়ে মারছে বা এ করছে, এটা মানে একজন খেলোয়াড় হিসেবে বা দর্শক হিসেবে আমি কোনো সময় সাপোর্ট করি না। গালিগালাজটা একটা কালচার না, আমি শিওর যারা খেলা দেখতে খেলা ভালোবাসে তারা সবাই ভালো ঘরের হবে, ভালো মনের হবে, কেন যারা ভালো মন নয় তারা ভালো তারা খেলাতে ভালোবাসতে পারে না। তো যারা ভালো মন হবে সে কোনোদিনও গালিগালাজ বা মারামারি রাস্তাঘাটে করবে না। তো আমি সব দর্শকদের, সেই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সবাইকে একটা রিকোয়েস্ট করবো, একজন খেলোয়াড় হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, দাদা হিসেবে, যে জার্সিটা ইস্টবেঙ্গল একসাথে পড়ে যাও না, এনজয় করো, খেলাটা ফিল করো। আমরা যেমন ওখানে কী দেখি বিদেশি, এই গ্যালারি আমাদের এখানে ফেন্সিং দিই, ওখানে ফেন্সিংও নেই, ওখানে রিল্যাক্সে বসে খেলা দেখছে এবং পাশাপাশি দূরে রাস্তা খেলা দেখছে, কী হয়েছে ওরা শেয়ার করছে, চেয়ার করছে, অসুবিধা নেই। তো সেই এনভায়রনমেন্ট আমাদের এখানে ফিরে আসো, আমরা যাতে এভাবে একদিন দেখি যে ইস্টবেঙ্গল মোহনবাগানে আলাদা গ্যালারি হবে না, এক গ্যালারিতে হবে, আমরা যখনই গোল করবো আমি সেতে করবো, ও কাঁদবে, কিন্তু আমরা পাশাপাশি বসে দেখবো, এই ফিলিংস যেদিন আসবে সেদিন আমি ভাবে আমাদের ফুটবলের অনেক জয় হবে। তো এই মুহূর্তে তো ইন্ডিয়ান ফুটবল র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকটাই এগোচ্ছে, তো তোমার কি মনে হয় ইন্ডিয়া বিশ্বকাপ ভবিষ্যতে খেলতে পারবে? ডেফিনেটলি, আমাদের যেমন আমি ন্যাশনাল টিম যদি দেখি, আমরা ন্যাশনাল টিম এখন কিন্তু অনেক ডমিনেটিং ফুটবলটা খেলছি, আমরা ফিজিক্যালি কম্পিট করার চিন্তা আমরা করছি, প্রেসিং ফুটবল যেটা করছি আমরা, তো সেক্ষেত্রে হয়তো আফটার 10-15 ইয়ার্স আমরা তো রিচ করতেই পারি, না হওয়ার কিছু নেই। আর একটা কথা তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হলো মানে তোমাকে যা যা কোশ্চেন করা ছিল প্রায় তো করা হয়ে গেলো, এবার কয়েকটা এমনি মানে সবার মানে যেটা জানতে ইচ্ছা করে মানে একদম অনেস্টলি ওপিনিয়ন, তুমি কি ইস্ট বেঙ্গলের সাপোর্টার না মোহনবাগানের? হ্যাঁ, এইটা হচ্ছে সেরকম বললে, যেহেতু মোহনবাগান অনেক বছর খেলেছি, সত্যি মোহনবাগান মন থেকে ভালো লাগে, আমি ইস্ট বেঙ্গলকেও ভালোবাসি। তোমার এমনি এতদিন যে খেলেছো, তোমার সবথেকে ফেভারিট কোচকে? এলকো সটোরি। আর তোমার ফেভারিট ফুটবলার ইন্ডিয়ান ফুটবলে? বাসুদেব মন্ডল। আর এখন যারা ইন্ডিয়ান ফুটবলে খেলছে তাদের মধ্যে সবথেকে ফেভারিট? তাদের মধ্যে এখন খেলা ভালো লাগে, রফিকের খেলাটা ভালো লাগে, তারপরে ধরো আমাদের সৌভিক চক্রবর্তী আছে, বড়নগরে সৌভিক চক্রবর্তী, ওর খেলা ভালো লাগে, আমাদের প্রণয় হালদার, হ্যাঁ, ইন্ডিয়া টিমে বলো যে কোনো বলো একটা প্রেজেন্স আছে, তুমি ভাইব্রেশন বুঝতে পারবে, তারপরে মেহতাব হোসেনের খেলা ভালো লাগতো, মেহতাব হোসেন, তোমারই তো সমসাময়িক প্লেয়ার, জয়ন্ত সেনের খেলা ভালো লাগতো, জয়ন্ত সেন ভালো লাগতো, রহিম নবীর খেলা। তো এই সময় আমরা যেমন দেখছি প্রীতম কোটালে একটা ফুটবল একাডেমি ওপেন করেছে, খুবই মানে একটা ভালো ইনিশিয়েটিভ এটা, তো তোমার কি এখানে কোনো ইচ্ছা রয়েছে সোদপুরের বুকে কোনো মানে ফুটবল একটা একাডেমি করার বা ভালো কোনো পরিকাঠামো পেলে? ভালো পরিকাঠামো আমার এখানে নেই, আমার অলরেডি 10 বছর আমার নিজস্ব ফুটবল কোচিং ক্যাম্প আছে, যার 10 বছর রানিং চলছে। মানে কোন জায়গায় সেটা? এই আমাদের সত্তর মুক্তিসংঘ মাঠে চলে, সোদপুর মুক্তিসংঘ মাঠে। আর আমরা কি তোমাকে ভবিষ্যতে কোনো কোচ হিসাবে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান বা যে কোনো ক্লাবই হোক ইন্ডিয়াকে আসতে দেখবো? চেষ্টা করছি, এখন কোচিং আস্তে আস্তে লাইসেন্স করছি, ডিলাইসেন্স করেছি, তো যদি কোনোদিনও কপাল সাথ দেয়, যদি শিখতে পারি তাহলে করাবো, তাহলে করাবো না।
আর একদম লাস্ট কোশ্চেন, যেটা একদম ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করছি, আমরা তো তোমাকে মাঠে অনেকদিন মানে একটা অ্যাগ্রেসিভ ফুটবলার হিসাবে দেখেছি, মানে প্রচণ্ড প্রেসিং ফুটবল, মানে তোমার থেকে যেটা সেট পিস সেটা তো মানে সবাই তাকিয়ে থাকতো কখন লাল কমলভূমিকে একটা কর্নার পাবে বা ফ্রি কিক পাবে, তোমাকে আমরা এইভাবেই দেখেছি। কিন্তু যেটা তোমার লাস্ট একদম ডার্বি ম্যাচ ছিল, ইস্টবেঙ্গল 4-0 গোলে জিতে গেছিলো, ডুডু রেড কার্ড খেয়েছিলো, তুমি মেবি ক্যাপ্টেন ছিল ওই ম্যাচটায় মোহনবাগানের, মানে সেদিন হঠাৎ কী হয়েছিল যে তুমি রঞ্জিত বক্সি রেফারিকে গিয়ে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলে? ওগুলো ফার্স্ট, ওগুলো এখন আর ভেবে লাভ নেই, হতে পারে মাঠে একটা টেম্পটেড ব্যাপার, তো ওই ডার্বি বিশেষ করে ডার্বি একটা আলাদা উত্তেজনা থাকে, কিছু একটা মিস্টেক হয়েছিল যেটা আমার হয়তো খারাপ লেগেছিলো, যেটা আমার হয়তো করা উচিত হয়নি তখন। মানে পরে ওনার সাথে কথা হয়েছে? আসতে পরে আমার কথাও হয়েছে, তো এটা কাম্য না একজন প্লেয়ার হিসেবে এটা করতে পারি না, এটা আমার ভুল ছিল, কারণ যত দিন দিন বয়স বাড়ছে আমি ওগুলো রিয়েলাইজ করছি এখন যে মানে ওটা হিট অফ দ্য মোমেন্ট, ওটা ওটা আমারই ভুল ছিল হয়তো। তো তোমরা তো শুনলে লালদার থেকে তার কেরিয়ারের সম্পর্কে যা যা কোশ্চেন ছিল আমরা সবই জানলাম, আবার ভবিষ্যতে চেষ্টা করব যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন একসাথে, তো লালদাকে আমরা আবার আমাদের চ্যানেলে নিয়ে আসার জন্য লালদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। লালদা যদি আমাদেরকে নিয়ে কিছু বলতে চায় মানে এই চ্যানেল নিয়ে? হ্যাঁ, সর্বোপরি তোমাদের এই ফুটবল ইন্ডিয়া এই চ্যানেলকে আমি সাধুবাদ জানাই, তোমাদের আরও ধীরে ধীরে উন্নতি হোক, তোমাদের সাবস্ক্রাইবার অনেক বাড়ুক আমি এটা আশা করবো, এবং আমি যদি কোনো রকম ভবিষ্যতে সাহায্যের দরকার হয় আমি সবসময় তোমাদের পাশে আছি। দাদা থেকে এই কথাটা শুনে সত্যি বলছে আমাদের প্রচণ্ড গর্ববোধ হলো, মানে এত বড় ফুটবলার আজকে আমাদেরকে তার বাড়িতে ডেকে এনে যেভাবে সময় দিলেন, তো দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ফুটবল ইন্ডিয়া ফ্যামিলির পক্ষ থেকে। আর দাদাকেও মানে আমরাও সাহায্য হয়তো চাইবো পরে কোনো প্লেয়ারের সাথে যোগাযোগ বা কিছু যদি করিয়ে দেয় ইন্টারভিউর ব্যাপারে, তো এরপরও আমাদের চ্যানেলে হয়তো আরও কিছু চমক আসতে চলেছে, তো তোমরা চোখ রাখো ফুটবল ইন্ডিয়াতে। আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করছি, চলো টাটার, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও।